I would like to call upon stage Mr. Sudeb Dey, who will be felicitated by Topun Roy. He is the chairperson of ATN Bangla and ATN Medicare. We have with us the eminent playback singer Sri Sudeb Dey, who is the nephew of the legendary Manna Dey. সকলকে আমার অন্তরের প্রণাম জানাই। আমার সামনে মাননীয় যারা গুরুজন আছেন, প্রত্যেকের নাম আলাদা করে বলছি না, কিন্তু আমি তাদের চরণে আমার প্রণাম জানাই। আমাকে নিয়ে আমাদের পরিবারে যে তিন প্রজন্মের গান বাজনা, তার প্রথম উদ্যোক্তা আমার দাদু কৃষ্ণচন্দ্র দে, যার নাম না বললে আমার গানটাই অসম্পূর্ণ এবং বৃথা হয়। পরবর্তীকালে আমার কাকা পদ্মভূষণ মান্নাদের কথা আমি আর কি বলবো, আমার চেয়ে আপনারা বেশি জানেন। তাই দেশে বিদেশে আমাকে যেখানেই গাইতে যেতে হয়, আমার নিজের গান নিয়ে আমার গানের বিষয়, তিন পুরুষের গান, সেটা অনেক ক্ষণের ব্যাপার। আমি নিজের গান গাইছি না, আমার কাকার গাওয়া একটা গান গাওয়ার চেষ্টা করছি, গৌরী প্রশ্ন মজুমদারের লেখা, নচিকেতা ঘোষের সুর। এই গানের কথাও মানে কাকার গায়িকিতে ওটা অন্যরকম হয়েছে, আমি চেষ্টা করছি আপনাদের একটু শোনাতে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সিনাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সিনাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো না, সেরাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সিনাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা, গভীর হয় গো
যেখানে ভালোবাসা মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা ঝুঁকির আড়ালে মাটির নিচে ওই বলবো চিরদিনী নীরবে ভরে যাবে হৃদয় লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর হয়ে যাবে হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না অনেক ধন্যবাদ আজ মনটা খুব খারাপ কারণ কিছুদিন আগেই মোহাম্মদ আজিজ খুব অল্প বয়সেই আমাদের ছেড়ে চলে গেছেন মৌসুমীর কাছে শুনেছিলাম এই প্রোগ্রামে ওনার আসার কথা যাই হোক এখন যে একটা গান গাইছি এটা আমাদের আমার কাকার খুব ফেভারিট গান এটা ওনাকে ডেডিকেট করেই গানটা গাইছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সুদীন দাশগুপ্ত সুর গানের কথাটা আমাদের প্রত্যেকেই খুব হন করে তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি ওগো তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি রাজ কাছাড়ির দেউড়িতে হাই শেষ বিচারে আশা তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি চোখের জলি পাওনা কি হায় জীবনে বেচা কিনার বিষয় চোখের জলি পাওনা কি হায় জীবনে বেচা কিনার বিষয় বনে বসে আছি শেষ বিচারে আশা তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি তুমি ছাড়া কেউ জানে না যে আমার পাওনা দেনা তুমি ছাড়া কেউ জানে না অপর জনে কামনে না অপর জনে কামনে না ডিগ্রি নিয়ে শাসায় হাই জীবনে বেচা কিনার পেশায় বনে বসে আছি শেষ বিচারে আশায় তোমার
শেষ বিচারে আশায় আমি বসে আছি। রাজ কাছাড়ির দেউরিতে হায় শেষ বিচারে আশায়, ও তোমার শেষ বিচারে আশায় আমি বসে। মাসুল দিয়ে পারে পারে পিয়াটির পারে পারে, মাসুল দিয়ে পারে পারে শেষ খেয়ারি ধারে বা এলেম দেউলে দশায়, না থাকিলে পাও না বলো অকুলে কুল ভাষায়, কথই পথা সর্বনাশা শেষ বিচারে আশায়, ও তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। রাজ কাছাড়ির দেউড়িতে হায় শেষ বিচারে আশায়, ও তোমার শেষ বিচারে আশায় আমি বসে আছি। সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার সঙ্গে বাজালেন, তাদের জন্য একটু করতালি। না আমার তো প্রথমে মনে হয় মানুষের মানসিক একটা ডিউটির মধ্যে পড়ে, একটা মানবতার মধ্যে পড়ে, মানবিকতার মধ্যে পড়ে, কারণ তারও প্রাণ আছে, আমিও তো একটা প্রাণী, সেই হিসেবে ওরাও একটা প্রাণী। তা আমাদের যেটুকু যতটুকু সম্ভব, আর মৌসুমি তো অনেক বড় কাজ করছে, তারা রাস্তার মধ্যে যেসব অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এমনি যারা অসুস্থ হয়ে পড়েছে, সেসব পশুদের তারা মুখে বলতে পারে না, কিন্তু তাদের আমাদের মতো আমরা খালি মুখে বলতে পারি, ওদের সাথে এইটুকুই পার্থক্য। তারা যেটুকু করে এবং মৌসুমীর যে বড় উদ্যোগে আমাকে নিমন্ত্রণ জানিয়েছে, আমি আর কী করতে পারি? কিন্তু আমি এটাকে বলতে পারি, যারা নিজেরাও কিছু আমরা যদি করতে না পারি ডাইরেক্টলি, যদি কেউ অসুস্থ হয়ে পারে কোথাও একটা ফোন নাম্বার রেখে দিয়ে তাদেরকে জানানো, এবং সো দ্যাট দেল বি সেভড, এটাই আর কি। আর মৌসুমীর উদ্যোগকে আমি আমার অন্তর থেকে খুব সাধুবাদ জানাই যে এরকম একটা মানুষের